নাম আপনার? মনোজ কুমার রায়। বাড়ি কোথায়? কোচবিহার। কোচবিহারে কোথায়? সাইবেরহাট। সাইবেরহাট কোচবিহার থেকে 20 কিলোমিটার। কোন থানা ওটা? কোচবিহার কোতোয়ালি থানা। কোতোয়ালি থানা। সাইবেরহাট কি পঞ্চায়েত? হ্যাঁ পঞ্চায়েত এলাকা। গ্রাম কি গ্রাম? পাটসরা। পাটসরা গ্রাম। বাবার নাম কি? ননি কুমার রায়। ননি কুমার রায়। ও কি সমস্যা নিয়েছিলেন আমার কাছে? আমার সুগার। সুগার কত ছিল আমার কাছে যখন আসেন? তখন ছিল আমার যেটা খালি পেটে 267 আর খাওয়ার পরে 332। আর এখন কত পেলাম? এখন পাওয়া গেল খালি পেটে 89 আর খাওয়ার পরে 159। কতদিনে মাত্র? এই 35 দিন। 35 দিনে? 35 দিন। 35 দিনে সুগার নর্মাল? হ্যাঁ। সুগার ওষুধ ছাড়াই? সুগার ওষুধ ছাড়াই। সুগার ওষুধ দিনই তো? না। কী দিয়েছে? শুধু ভিটামিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ট্রাইগ্লিসাইড কত ছিল আগে? ট্রাইগ্লিসাইড 450। আর এখন কত পেলাম ট্রাইগ্লিসাইড 35 দিন পর? এখন 198। কোলেস্ট্রল কোনো ওষুধ দিয়েছে আপনাকে? না। কোলেস্ট্রলের কোনো ওষুধ দিনে? কোলেস্ট্রলের ওষুধ ছাড়াই? কোলেস্ট্রল কমানোর ওষুধ ছাড়াই আপনার ট্রাইগ্লিসাইড 450 থেকে 35 দিনে হলো 198। অথচ কী খেয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন। ডিম খেয়েছেন? 5 টা করে প্রতিদিন। প্রতিদিন কুসুমসহ? কুসুমসহ। আর ঘি খেয়েছেন? হ্যাঁ ঘি খেয়েছি। কতটা ঘি খেয়েছেন? 2 চামচ রোজ? রোজ। তাই কপি মানে? হ্যাঁ। তাহলে এগুলো খেয়ে সবাই বলে যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড সব বেড়ে যায়? না না আমার তো বাড়ি না, আমার কমছে, ভালো হয়েছে তো। আমি অনেকে ডিম খেতে মানা করে যে কোলেস্ট্রল বেড়ে গেলে? না না আমি তো ডিম খেয়েছি। বলে ডিমের কুসুম খাবেন না? না আমি 5টা 6টা পর্যন্ত খাচ্ছি আর কি। 5টা 6টা খেয়েছেন? প্রতিদিন। প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ, আমার সঙ্গে আছেন মনোজ কুমার রায়। ওনার বাড়ি শুনলেন কুচবিহার জেলা, অনেক দূরে। উনি ওখান থেকে বহরমপুরে দেখাতে এসেছেন আমাকে। তো আসার সময় একদম আমাকে অস্থির করে দিয়েছিল, পাগল করে দিয়েছিল, এত টেনশন। ওর তাই তো, কেমন লাগছিল? খুব টেনশন ছিলাম তখন ওই সময়টা, খুব ভয় লাগছিল, খুব ভয়। অনেকে বলে সুগার খুব ড্যান্ডারেজ রোগ, ভালো হওয়া যায় না। তা আমি ওই ডাক্তারবাবুর ভিডিওগুলো দেখে আমি ওখান থেকে একটা অভিজ্ঞতা করলাম, আমার থেকে অনেক বেশি স্বাস্থ্য সুগার, তারা তো ভালো হতে পারে, আমি কেন ভালো হব না? এই মানসিকতা নিয়ে কিন্তু আমি এত দূর থেকে ছুটে আসছি। আসার পরে এখানে যা খুব ভালো আছি, সুস্থ লাগতেছে। খুব রেজাল্ট ভালো পেয়েছেন? খুব রেজাল্ট ভালো পেয়েছি। খুশি তো আপনি? খুশি, খুব খুশি। ঠিক আছে। তো সারাদিন কী খেলেন একটু জানান লোককে। সকালবেলা রোজ 1 ঘন্টা করে ঘুম থেকে হাঁটছি। কতক্ষণ হেঁটেছেন? 1 ঘন্টা ঘড়ি থেকে একদম 1 ঘন্টা ফুল 1 ঘন্টা রোজ হেঁটেছেন? রোজ রোজ। আর তারপরে তো ওই যে জলটা বানাচ্ছি 1 লিটার জলে ভিনিগার জল, ওটা খেয়েছি। তারপরে এদিকে 10টার দিকে 4টা ডিম সবজি খেয়েছি। 4টা করে ডিম সবজি। দুপুরবেলা 2 পিস মাছ সবজি। আবার ওই বিকেল 4টার দিকে কফি। আবার রাত্রিবেলা 2টা ডিম সবজি। এটাই রুটিন আমার। ঠিক আছে। যা হোক, উনি এখন মনে করলে এখন ভাত দেবো আস্তে আস্তে। হ্যাঁ, উনি যেহেতু খুব ভালো মেনটেন করতে পেরেছেন, তাতে রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ, আর মোটামুটি ওনাকে কাল থেকে ভাত খেতে বলবো আমি। তো দেখুন, এই যে 332 সুগার, এই সুগারটা কীভাবে কমলো? সব খাওয়া দাওয়ার গণ্ডগোলে। আমাদের ডায়াবেটিস হচ্ছে ডায়েটারি ডিজিজ, একে ডায়েট দিয়েই মারতে হবে, ডায়েট দিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে। ওষুধ খেয়ে কোনোদিন নিয়ন্ত্রণে আনতে পারবেন না। ডায়াবেটিসের চিকিৎসা ওষুধ দিয়ে হয় না, সব সুগারের মাত্রা কমানোর চিকিৎসা হয়। একটা ওষুধ খাবেন, সুগার খানিটা বাড়লো, তাতে আরও আবার একটা ওষুধ দেওয়া হলো, তাতে আর একটা ওষুধ দেওয়া হলো, দিন দিন ওষুধের মাত্রা বাড়বে। এরপরে যখন হবে না, আবার ইনসুলিন দেওয়া হবে। আমি যদি খাদ্যটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করি রাখি, আমি যদি অতিরিক্ত শর্করাটাকে কমিয়ে দিই, শর্করা নীল করা যাবে না কোনো দিন, শর্করাকে খেতে হবে। আমাদের যেটুকু শর্করা দরকার আমাদের শরীর ঠিক রাখতে, সেটা তো আমরা সবজি থেকে পেয়ে যাব। এক্সট্রা আমাদের ভাত রুটি মুড়ি বলুন, দুধ ছানা পনির বলুন, দরকার নেই। এগুলো খেলেই বাড়তি প্রবলেম করবে যাদের সুগার আছে। আর এগুলো উনি প্রতিনিয়ত খেতেন নাকি? আগে খুব খেতেন ভাত রুটি মুড়ি? হ্যাঁ আগে খুব খেতেন। এগুলো খেয়েই তো ওনার বেড়ে গেছিলো। আগে 2টা করে সুগার ওষুধ খেতেন, তাই তো? কটা করে? 2টা 3টে। 2টা 3টা করে সুগার ওষুধ, তাও কমতো না? না এখন তো 1টা সুগার ওষুধ এখন। না না। তো যা হোক, এই খাবারগুলো নিয়ন্ত্রণ করার ফলে আস্তে আস্তে ওনার সুগারটা স্বাভাবিক হলো। আর ট্রাইগ্লিসাইড ছিল 450। ট্রাইগ্লিসাইড শর্করাতেই বাড়ে, ঘি বাটার ডিমের কুসুমে বাড়ে না। ডিমের কুসুম খারাপ কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এমন এমন নিউট্রিয়েন্ট থাকে যেগুলো ব্যাড কোলেস্ট্রল দূর করে। আর ডিমের কুসুমে কোলেস্ট্রল বাড়ে অবশ্যই, ভালো ভালো কোলেস্ট্রলগুলো বাড়বে, কোনোদিন খারাপ কোলেস্ট্রল বাড়বে না। তাই ডিমের কুসুম নিশ্চিন্তে খাবেন। আমি তো বলি, যাদের 60 কিলোর ওপর ওজন, তারা খান, বেশি করে ডিম খান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।
তো ওনাকে প্রতিদিন ঘি খেতে বলেছিলাম, বাটার খেতে বলেছিলাম, যাহোক উনি বাটার খাননি, ঘি খেয়েছেন, ডিম খেতে বলেছি, মাছ মাংস খেতে বলেছি, কোনো মাংস মানা করিনি আমি। কোনো মাংস মানা করেছিলাম? না না, সব মাংস খাওয়া যাবে। আর কোনো মাছ মানা করেছিলাম? না। কোলেস্ট্রল বেড়ে গেলে সবাই তো আগে মাছ মাংস ডিম ঘি বাটার নিষেধ করে, আমি বললাম এগুলো সব খাবে, কেন এগুলো ডিস্টার্ব করে না। যে খাবারে যত সুগার সে খাবারে তত চর্বি বাড়ে, তত ওজন বাড়ে, আর ঠিক সেই খাবারেই খারাপ 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 কোলেস্ট্রলগুলো বাড়বে। যার যত গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, চিনি ভাত রুটি মুড়ি এগুলো সব হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এদের মানে এদের সুগারের মাত্রা বেশি, আর এগুলোতে চর্বি বেশি, আর এগুলোতে খারাপ খারাপ কোলেস্ট্রল বাড়ে যেগুলো হার্টের ক্ষতি করে। ঘি বাটা ডিমের কুসুমের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, এগুলো সুগারও বাড়ে না, তাই ফ্যাটও বাড়ে না, চর্বিও বাড়ে না এগুলো থেকে, তাই ওজনও বাড়ে না এবং খারাপ কোলেস্ট্রলও বাড়ে না। আমার পেশেন্টরা ঘি বাটা ডিমের কুসুম মাংসের চর্বি খেয়েই ওজন কমাচ্ছে, কারো 10 কিলো, কারো 20 কিলো, কারো 30 কিলো, কারো 40 কিলো, কারো 50 কিলো, 54 কিলো অবধি ওজন কমেছে একজনের, রেগুলার ডিম খেয়েছে, নালে মাছ নালে মাংস ঘি এগুলো খেয়ে যদি বেড়ে যেত তাহলে এদের ওজন কমতো না কোনো দিন। বারবার প্রমাণিত, অনেক ভিডিও দেওয়া আছে দেখবেন, অনেক পেশেন্টের আমরা মানে ইয়ে দেওয়া আছে, ইন্টারভিউ দেওয়া আছে, বুঝা গেল তো? কোলেস্ট্রল বাড়লেই যে আপনাকে ডিমের কুসুম বাদ দিয়ে দিতে হবে না, এখন লেটেস্ট নিয়ম হচ্ছে যে ডিমের কুসুমে খারাপ কোলেস্ট্রল বাড়ে না, ঘি বাটারও বাড়ে না। আপনি শর্করা কমান, আপনি আপনাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসবে, ওষুধই লাগবে না, 450 ট্রাইগ্লিসাইড, কোনো কোলেস্ট্রল ওষুধ লাগেনি, অথচ মাত্র 35 দিনে 450 ট্রাইগ্লিসাইডটা কমে হয়ে গেলো 198 হয়। এটা অভিজ্ঞতা দিয়ে দেখেছি, প্রতিদিন পেশেন্ট দেখতে আমি এগুলো করছি, ওই জন্য এত কোলেস্ট্রল বাড়ার পরে আমি ওনাকে ওষুধ দিইনি, লাগবে না তাই। এবং তারপরে আবার ঠিক 35-40 দিন মাথায় টেস্ট করে দেখে দিলাম যে ট্রাইগ্লিসাইড অনেক কমেছে, এখন একটু বেড়ে আছে, 198 আছে, মানে ওটাকে 150-এর নিচে নামবে, আরও ভালোভাবে নিয়ম করতে হলে আরও কমবে, এটা যত ভালোভাবে নিয়ম করবেন তত ভালো হবে, আর তত আস্তে আস্তে উন্নতি হবে। তো সব নিয়ে আপনার অভিজ্ঞতা কী? খুব ভালো লাগলো, আমি আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনার ফোন নাম্বার দিছি এবং ভিডিওগুলো দেখতে বলি, যে এগুলো দেখো অটোমেটিক ওগুলো পালন করলে সবাই সুস্থ জীবন যাপন করতে পারবে, তার অভিজ্ঞতা আমি নিজেই। দেখুন আমার যত ভিডিও দেওয়া আছে প্রায় 70-75টার কাছে ওপর ভিডিও দেওয়া আছে, বিভিন্নজন বিভিন্ন জায়গায় বাড়ি, কারো মেদিনীপুর বাড়ি, কারো আসাম বাড়ি, কারো ছত্তিশগড় বাড়ি, উনার যেমন কুচবিহার বাড়ি, এরা তো আমার কেউ না, সব পেশেন্ট। ফেক ভিডিও বানানো যায় নিজের লোকজন নিয়ে, আত্মীয় স্বজন পরিচিত নিয়ে, আমার সব দূর দূরান্তের পেশেন্ট, তাই তো? আমার বাড়ি তো অনেক দূর, কত দূর? না 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 না, প্রথম দেখা তো আমার সঙ্গে কদিন আগে। হ্যাঁ, কবার আসতে হলো এ নিয়ে? দুইবার। দুইবার, মাত্র দুইবার? দুইবার আসতে হলো। দুইবার এসেই ওনার সুগার আর কোলেস্ট্রল প্রায় নর্মাল, তাই তো? হ্যাঁ, নর্মাল। অথচ বছর পর বছর বছর পর বছর চিকিৎসা করে যেতে হয়, ওষুধ খেয়ে যেতে হয়, আর দিন দিন শরীরে 12টা বেড়ে যায়। কেমিক্যাল তো, সুগারের লক্ষ্যই হচ্ছে কিডনিকে ক্ষতি করা, আর তার দোষর হচ্ছে সুগারের ওষুধগুলো, সুগারের ওষুধগুলো আমাদের কিডনির ক্ষতি করে। আর সুগারের সবথেকে বড় সাইড ইফেক্ট কী হয়? কিডনি খারাপ করা, হার্ট ক্ষতি করে, চোখের ক্ষতি করে, নার্ভের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। আর সেই সুগার ছিল কত বেশি দেখুন, আজ মাত্র 30-35 দিনে নিয়ন্ত্রণে চলে এসেছে। এর থেকে ভালো খবর কিছু আছে, আনন্দের কিছু আছে? তো এটার জন্য সুগারের মেডিসিন লাগে না, প্রথম দিকে খাবারকে ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করতে গেলেই কমবে। ওনার যেমন রেজাল্ট হয়েছে সবার এরকম না হতে পারে, কারো টাইম লাগতে পারে, কারো 15 দিন লাগবে, কারো 1 মাস লাগবে, কারো 2 মাস লাগবে, কারো 3 মাস লাগবে। এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, কার যার যত ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি তার তত টাইম লাগবে, ইনসুলিন সেন্সিটিভ হয়ে গেলেই সুগারটা নর্মাল হয়ে যাবে। তো এই জন্য এটা অ্যাডভান্স বলা যায় না, কারো কারো সুগার প্রথম দিকে বেড়ে যেতে পারে, তারপরে আবার নিয়ম চেঞ্জ হবে, আবার সুগার ধীরে ধীরে কমবে, কমবেই, তবে সময় লাগবে। হ্যাঁ, ওনার যেমন তাড়াতাড়ি কমেছে না হতে পারে এটা কারো, কারো ধরুন প্রথম দিকে বেড়ে যায়, হয় বিভিন্ন রকম পেশেন্ট দেখি, তারপরে আবার সেকেন্ড টাইম তাদের দ্বিতীয় যখন নিয়ম দিই তখন আস্তে আস্তে কমতে লাগে, তাই তো? কত রকম পেশেন্ট আছে এখানে? অনেক রকম কথা হয় সবার সাথে? হ্যাঁ, সবার সাথে কথা হয়। সবাই ভাই সবাই বলে রেজাল্ট ভালো, তো খুব ভালো রেজাল্ট। কালকে তো আপনাদের আলিপুর থেকে একজন এসছে। হ্যাঁ, উনিও বললো তো যে আমাকে বললো ভাই চিন্তা করার কারণে এখানে আসলে কাজ হবেই। কালকে একজন আলিপুর দুয়ার থেকে এসে দেখিয়ে গেছেন আমাকে, উনি একজন নিজের একজন ফার্মাসিস্ট, হ্যাঁ, টি গার্ডেনের সার্ভিস করেন, হ্যাঁ, সম্ভবত, ঠিক আছে,
তো যাই হোক, নাম সম্ভবত সাধন পাল হবে, তো সাধন পাল, সাধন পাল, সাধন পাল পালবাবু কালকে এসেছিলেন। হ্যাঁ, বীরপাথা কোথায় বাড়ি? বীরপাড়া চৌপতি, বীরপাড়ার কাছে বাড়ি। খুব ভদ্রলোক, দেখিয়ে গেছেন, আশা করি উনিও রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, আর কিছু বলবেন আপনি? আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।